ফ্রেন্ডস, গুড মর্নিং। গার্ডেন আর ফ্রেন্ড চ্যানেলে আপনাকে স্বাগত। ছাদ বাগান বা মাঠ বাগান, আমরা যারা বাগানে রয়েছি আমরা সবসময় ভালো ভালো জাত নিয়ে ব্যস্ত, আমরা ভালো ভালো জাত নিয়েই আলোচনা করি। আর ছাদ বাগানে যে সাফল্যগুলো আসছে বা সফলতাগুলো আসছে সেগুলো নিয়ে সবসময় আলোচনা করি, যাতে বাকিরাও উদ্বুদ্ধ হন ছাদে বাগান করতে। কিন্তু এই সফলতার পিছনে কিন্তু একটা ব্যর্থতার গল্পও থাকে। যতগুলো জাত আমরা রোপণ করি বা যতগুলো জাত প্রচলিত রয়েছে সেগুলো সবটা কিন্তু ভালোভাবে পারফর্ম করে না। এই কারণে আমাদেরকে জাত সিলেকশনটা খুব মন দিয়ে ভালোভাবে জেনে বুঝে করতে হয়। আমার ছাদ বাগানে যতগুলো জাত রয়েছে এর মধ্যে কিছু জাত রয়েছে যেগুলো কখনোই আপনাদের রোপণ করা উচিত নয়, বা আমি মনে করি সেগুলো কোনো ছাদ বাগানি বা শখের বাগানির জন্যই উপযুক্ত নয়। চলুন তাহলে একটা একটা করে জাতগুলোকে দেখে নিই, কোন জাতগুলো রয়েছে যেগুলো রোপণ করে আমি এক দু বছর পর হতাশ হয়েছি, আমার সময় বা শ্রম সবটাই আমার মনে হয়েছে যে আমার নষ্ট হয়েছে। চলুন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক। ছাদ বাগানে এই একটা জাত আমি কিন্তু অনেকটা আশা করে নিয়েছিলাম, এটা হলো রেড লাইম। রেড লাইম বলতে আর কিছু না, এটা লাল রঙের একটা লেবু। এটার অনেকটা ভালো হয় এটা শুনেই নিয়েছিলাম, কিন্তু যখন আমার এখানে হলো আর দেখলাম এটা এতটা বিটার টেস্ট, এটা কিন্তু কেউ ভাতেও খেতে পারবেন না, শরবতেও খেতে পারবেন না। জাস্ট লাল রঙের হয় এই কারণে দেখতে সুন্দর লাগে, ভেতরটাও লাল। অর্নামেন্টাল হিসাবে যদি কেউ রোপণ করতে চান তাহলে কিন্তু করতে পারেন, দেখুন আমি খুলে দেখাচ্ছি। কিন্তু যদি বলেন স্বাদের কথা, এটা কোনোভাবেই আপনি খেতে পারবেন না, এটা খাওয়ার জন্য একদমই উপযুক্ত নয়। এই যে দেখুন, এটাই হলো সেই রেড লাইম, লাল রঙের কমলা লেবু। মাছ বরাবর কেটেও একবার দেখাচ্ছি, মাছ বরাবর কেটেও একবার দেখাচ্ছি, ছোলার থেকে অনেক সময় কাটলে বেশি সুন্দর লাগে। এই হলো রেড লাইম, ভেতরে বীজ থাকবে, না আপনি এমনি খেতে পারবেন, না শরবতে খেতে পারবেন, না ভাতে খেতে পারবেন। এটা একমাত্র আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। তবে যারা সৌন্দর্যায়নের জন্য লাগাতে চান বা দেখতে ভালো লাগবে, এটা বছরের মধ্যে এক মাস সময় সুন্দর লাল কালার হয়ে থাকবে, কিন্তু গাছে কাটা রয়েছে, এই কারণে একটু সাবধানতার সাথে এটাকে বাগানে রাখতে হয়। প্রচুর পরিমাণে কাটা রয়েছে এতে, এটা আমি রিজেক্ট করেছি, আমার ছাদ বাগানে আর রাখবো না। চলুন এবার সেকেন্ড আরও একটা ভ্যারাইটি দেখা যাক, যেটার নাম অনেকটা সুন্দর কিন্তু কাজ বিন্দুমাত্রও সুন্দর নয়। আরেকটা ভ্যারাইটি পরি খুব আগ্রহের সাথে বলছে এটা কিন্তু কাটতে হবে, কিন্তু কাটার পর দেখুন কি হয়। এটা অনেকটা নামি একটা ভ্যারাইটি, এর অনেক গল্প শুনেছিলাম এবং অনেক উচ্চ মূল্যে জাতটা সংগ্রহ করেছিলাম। দেখুন ভেতরটা দেখছেন, ড্রাই হয়ে গেছে। এটা আগেও আমি টেস্ট করেছিলাম, টেস্ট খুব একটা ভালো ছিল না যখন জুস ছিল, কিন্তু শীত পড়তে পড়তে এটা ড্রাই হয়ে গেছে। এটা এই যে এই গাছটা, এটা কিন্তু সানকিস্ট অরেঞ্জ নামে কেনা। সানকিস্ট অরেঞ্জ অনেক নামি একটা ভ্যারাইটি, অনেক গল্প শুনেছিলাম এই জাতটা সম্পর্কে, কিন্তু এই জাতটা কিন্তু সম্পূর্ণরূপেই আমাকে হতাশ করেছে। এই দেখুন ফলন কিন্তু মন্দ নয়, কিন্তু আরও একজনের এই জাতটা রয়েছে, তিনি আবার অন্য একটা নামে কিনেছিলেন। যাই হোক, আমরা দুজন দু নামে কিনেছি, পেয়েছি এই জিনিসটা, জানি না এর প্রকৃত জাতের নাম কি। এটা সানকিস্ট অরেঞ্জ বলে আমি নিয়েছিলাম, অনেক গল্প শুনেছিলাম, অনেক আশা করে ছোট্ট একটা গাছ অনেক উচ্চ মূল্যে কিনেছিলাম, জাস্ট দু পাতার গাছ ছিল। আজকে তিন বছর পর যখন ফল টেস্ট করলাম তখন রীতিমতো হতাশ, না পারছি আমি গাছটাকে ফেলে দিতে, না পারছি গাছটাকে ছাদ বাগানে রাখতে। আরও একটি ভ্যারাইটি চলুন দেখে নিচ্ছি, আরও লাস্ট একটা জাত শো করছি, এটা হলো ভেরিগেটেড মাল্টা। গাছটা দেখতে খুব ভালো লাগে, প্রথমে বিশ্বাস করুন এই জাতটা, যখন আমি প্রথম মাল্টা বা মৌসুমি করতে যাই এই জাতটা কিন্তু আমাকে বিশেষভাবে আকর্ষণ করেছিল। তারপর এই জাতটা হচ্ছে ঠিকই, কিন্তু এটা আর্লি ডিসেম্বর যদি হারভেস্ট করা হয় তাহলে ফলের রস থাকছে, সামান্য একটু টক ভাব রয়েছে ফলটার মধ্যে, মিষ্টতার পরিমাণ একটু কম। অর্নামেন্টাল হিসেবে ছাদ বাগানে রাখা যায়, তবে সমস্যা হলো সময়ের সাথে সাথে রস শুকিয়ে যায়, শীত পড়তে পড়তে ফলে পর্যাপ্ত রস থাকে না। আর বর্তমানে যে ধরনের কোয়ালিটি বা মানসম্মত আমরা মাল্টা মৌসুম্বি বা কমলা ছাদ বাগানে ফলাতে পারছি, সেখান থেকে এই জাতটা অনেকটাই পিছিয়ে যাচ্ছে। অর্নামেন্টাল সৌন্দর্যায়নের জন্য আপনারা রাখতে পারেন, বা যারা ভালো জাত পাচ্ছেন না আশপাশে তারা এটা করতে পারেন, কিন্তু এই জাতটা বর্তমান দিনে বা আজকের দিনে দাঁড়িয়ে এটা কোনোভাবেই আর গ্রহণযোগ্য নয়। তাই এটাকেও হয়তো ছাদ বাগান থেকে আমি রিজেক্ট করে দেবো, বা রাস্তার ধারে কোথাও লাগিয়ে দেবো, বা কাউকে দিয়ে দেবো যিনি অর্নামেন্টাল হিসাবে গাছটাকে রাখবেন। দেখুন জুস কিন্তু নেই, জুস কিন্তু ড্রাই হতে শুরু করেছে, চিপলে একটু একটু পড়বে কিন্তু ম্যাক্সিমামটা ড্রাই হয়ে গিয়েছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা আরও একটি ভ্যারাইটি। দেখুন ওপর থেকে নিচ অব্দি যে পরিমাণে ফল হয়েছে, যে কারণে ফলন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে, ফলের থোকাগুলো দেখুন, ওই সাইডটা অব্দি প্রচুর পরিমাণে ফলন। এটা আমি নিয়েছিলাম কিশু ম্যান্ডারিন হিসেবে,
কিন্তু এটা সম্ভবত এটা কিশোরেন্দ্রের নয়। এই কারণেই যারা আমার কাছে নতুন যাচ্ছেন সবসময় আমি বলি যে দাদা আমি দেখে নিই, আমার সময় লাগবে, আমি দেখবো, নিজে বুঝবো, যখন আমি 100% স্যাটিসফাইড হব তখনই কোনো জাতকে আমি প্রপাগেট করি বা ছড়িয়ে দিই। এই জাতটা কিন্তু একটা ব্যর্থ জাত, ব্যর্থতা আমার অবধি সীমাবদ্ধ থাক। নতুন বাগানি বা শখে যারা লাগাবেন ব্যর্থতার সম্মুখীন যেন তাদেরকে না হতে হয়, এটা আজকে কেটে দেখাচ্ছি। কিশু ম্যান্ডারিনের এই দেখুন প্রচুর পরিমাণে জুস আর এই যে বীজ রয়েছে, কিন্তু ফলটা কিন্তু খেতে খুব একটা ভালো নয়। এই কারণেই এই জাতটিকে প্রমোট করা হয় না, যেটা অরিজিনাল কিশু ম্যান্ডারিন তাতে কিন্তু বীজ হয় না। এটা যেহেতু বীজ হচ্ছে তার মানে এটা কিশু ম্যান্ডারিন নয়, এতে পর্যাপ্ত রসও রয়েছে, একটা টেস্টও রয়েছে, টকের সাথে মিষ্টিতে ভাব রয়েছে, কিন্তু সঠিক এটা কী জাত এটা আমি নিজেও জানি না। এখন মিষ্টতা কিছুটা বেড়েছে, আর কিছুদিন এটা ওয়েট করব, এখনও সম্পূর্ণ কালার আসেনি, এটা সম্বন্ধে বলতে আরও হয়তো একটু টাইম লাগবে, আর 10-15 দিন গেলে এর সম্বন্ধে ধারণাটা আমার চেঞ্জও হতে পারে। অর্থাৎ এটা যে নামে গিলেছিলাম তা তো হচ্ছে না, কিন্তু টক মিষ্টি মিলিয়ে একটা স্বাদ রয়েছে, আর মোটামুটিভাবে ধরনও মন্দ নয়, সেই হিসাবে এটাকে একটা ভালো জাত হিসাবে কনসিডার করলেও আমরা করতে পারি, সময়ই কথা বলবে এটা ভালো না মন্দ। আজকের ভিডিওতে বেশ কিছু জাত নিয়ে আলোচনা করলাম আর আমার নিজস্ব মতামত আপনাদের সাথে শেয়ার করলাম, আর আমার পরামর্শ এটাই থাকবে যারাই জাত সংগ্রহ করবেন জাত সংগ্রহের ব্যাপারে খুব চুজি হবেন, জেনে বুঝে তারপর সংগ্রহ করবেন, অথেন্টিক সোর্স থেকে সংগ্রহ করবেন, আপনার সময় আগ্রহ টাকা কোনো কিছুকেই নষ্ট করবেন না বা বাগান করার আগ্রহটাকে হারিয়ে যেতে দেবেন না। ভালো জাত যেমন আপনার আগ্রহকে বাড়িয়ে তুলবে তেমনই কিন্তু ব্যর্থ জাত যদি আপনি রোপণ করেন আপনার আগ্রহ মূলেই নষ্ট হয়ে যাবে। সকলে ভালো থাকবেন, ভালোভাবে বাগান করবেন, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি, ধন্যবাদ।